राधा 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 তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি বাড়ি চলে যাব। রাধা, এই বেশি রাত হলে আমার গরু গোড়াঙ্গটা চলে আসবে, তাই একটু বাড়াবাড়ি করে আজ তাড়াতাড়ি চলে যাব। কে রাধা গোবিন্দ? দুষ্টু মেয়ে রাধা গোবিন্দ কি বলো? রাধা শ্যাম ভাই সব এক, যে রাধা সেই গোবিন্দ, চেহারাটা আলাদা মন সব এক। তুমি কিন্তু মানুষ চিনতে ভুল করছো রাধা। আমি রাধা নই, আমি আমি বিধবা সুজাতা। আমার বরের অনেক পয়সা, সেই পয়সায় আমি আমি ভোগ করি, আমি কারোর রক্ষিতা নই। একটু লোডটা বেশি হয়ে গেছে, শোনো শোনো রাধা শোনো। আমার হাত দেবে না, সব করে কে তাড়িয়ে দেবো, খাটাল খালি করে দেবো। গুরুদেবের ওষুধ কাজ করছে কাজ করছে, কিন্তু কিন্তু আমি তো তোমাকে বিয়ে করব রাধা। কি করবে? বিয়ে করব। বউ আছে না, মেয়ে আছে না? তোমার মেয়ের চেয়ে আমি বয়সে ছোট, তোমার মেয়ের চেয়ে বয়সে ছোট মেয়েকে বিয়ে করতে, ফুলসজ্জা করতে লজ্জা করবে না তোমার? কেন লজ্জা কেন করবে? রাজশ্রী যখন জন্মায় তখন তো আমার মাত্র 7 বছর বয়স, আর আমার বউয়ের বয়স মাত্র 5 বছর। তুমি রাজশ্রীর থেকে 2 বছরের ছোট, তার হিসেব মতন তুমি আমার থেকে 9 বছরের ছোট। তাহলে বলো রাধা, কবে কবে তুমি আমার সঙ্গে সেন্ট্রাল কমিটিতে যাবে? এইবার শুরু হবে বঞ্চনার বিরুদ্ধে প্রতিশোধ, বিধবা নারীর বিরুদ্ধে বঞ্চনার প্রতিশোধ। গৌরাঙ্গ ব্যানার্জি ধুলোয় গড়াগড়ি যাবে, আর রাধের শ্যাম্পাই রাধে নক্স করবে। বলো, এটাই শুনতে চাইছিলাম। আগুনচোর বলছি বস। হ্যাঁ, চিনতে পারছেন তো? হ্যাঁ, আমি সেই সাধন। হ্যাঁ, আরে না দাদা, আমি তো এখন ওই বিমলবাবুদের বাড়িতে থাকি না। হ্যাঁ, আর বলেন কেন, মধ্যিখানাটা ওই ফালতু ঝামেলায় আমাকে বেশ কয়েকদিন মুঙ্গের জেলে কাটাতে হয়েছে। হ্যাঁ, কি বলছেন? আরে না না, কাজ না করলে আমার চলবে দাদা? কাজ দিন কাজ দিন। আপনি তো ভয় পাচ্ছেন কেন দাদা? সাধন চোর বলছি আমি। হ্যাঁ, 100% গ্যারেন্টি দিচ্ছি আপনাকে, পুরো মাখনের মতো ছুরি চালিয়ে দেবো। হ্যাঁ, কাজ দিন। কবে? কালকেই যাব। কোথায় বলছেন? অনেক ধন্যবাদ দাদা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে রাখি। প্রণাম নেবেন গুরুদেব। আমরা এসে গেছি গুরুদেব, দেখতেই পাচ্ছি কি হেতু আগমন। গুরুদেব একটু ঘুরে বসুন না। হ্যাঁ, আপনাকে আমরা ইয়ে করব। ইয়ে করব মানে? একটা কথা ভালো করে বলতে পারো না। আপনাকে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করব গুরুদেব। আপনার জন্যই তো হলো গুরুদেব। কি হলো রে আবু? যা হওয়ার তাই হলো। কি একটা কথাও কমপ্লিট করতে পারে না, এই জন্যই তো ওর লাইফটা কমপ্লিট হলো না। এবার হয়ে যাবে গুরুদেব, পুরো কমপ্লিট হয়ে যাবে। গুরুদেব আপনার আশীর্বাদে নতুন দিগন্ত পত্রিকায় চাকরিটা হয়ে গেছে, সেই জন্যই তো আপনাকে দিতে এলাম। বিমান, আমরা আপনার কাছে খুব কৃতজ্ঞ গুরুদেব। নিন নিন, কাপড়টা তুলুন। কাপড় তুলুন মানে পায়ের কাপড়টা তুলুন। এবার পুরো কমপ্লিট করেছি, প্রণামটা সেরে নি। এর চেয়ে ভালো আর হয় না গুরুদেব। হ্যাঁ, চাকরিটা হলে পিকুও হয়ে যাবে, মানে পিকুও রাজি হয়ে যাবে, হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে অফিস চলে যাবে। কার্তিক তো নেই, না হলে ওকেও করে দিতাম। কি
প্রণাম করে দিতাম। না না ভুল, ওকে কি করে প্রণাম করি, ও তো আমার বাবা জীবন হবে। বিমান, হ্যাঁ তোমার সুগারের ওষুধ খাওয়ার সময় হয়েছে, চল। না 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 কথা আছে বলছিলাম কি, হ্যাঁ গুরুদেব মানে প্রিয়াঙ্কার যদি সন্তান হয় তাহলে এমন একটা যোগ্য করা যায় না যাতে ওই অফিসে ওর সন্তানেরও চাকরি হয়, হ্যাঁ তাহলে মানে বাবা মা সন্তান একসঙ্গে অফিস চলে যেত। বিমান তোমার মাথার ওষুধ খাওয়ার সময় হয়েছে, চলো চলো বলছি, চলো চলো শিখি, চলো কি ইমনটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু সেটা হচ্ছে যদি প্রিয়াঙ্কার চাকরিটা হয়ও কার্তিকে তো অসুবিধা হয়ে যাবে, যদি বিয়েটা হয়ে যায় মরতে তাহলে তো কেলেঙ্কারি, তাহলে তো ইন্দুকে একটা ফোন করতে হয়। টাওয়ারটাই নেই, মহাজাগতিক যন্ত্রের টাওয়ারটাই নষ্ট হয়ে গেছে, ইন্দুকে বলতে হবে তো যে একটা মহাজাগতিক টাওয়ার ফিট করার জন্য মুশকিল পড়ে গেলাম। কি হবে থাকিলে ডুবা খানা হবে কো চুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না সব ভক্ত কখনো যা। চাইলে পেতিস না কি চল, আমি বলছি ওই যে গানটা গাইছিলিস না তাই তুমি জানাই যে এরপর থেকে বাঘে আর হরিণে একটা পুকুর থেকে চাকচাক চাকচাক করে জল খাবে। তাই নাকি, মনে হচ্ছে কত গোত্তা খেয়েছিস, তা সুতোটা ছাড় না হলে উঠবি কি করে। আর ছাড়বো ধীরে ধীরে হলে হলে। আচ্ছা না রে চলি, বুঝলি দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যাচ্ছিস কোথায়, মানে তুই একাই খেলা খেলবি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে বুড়াঙ্গু চুষব। মনে হচ্ছে বাড়া ভাতে ছাই পড়েছে মা। যা মহাদেব বাবুর ডিসিশনটা শুনে নিশ্চয় ইন্দ্রবাবুর গায়ে খুব ধাক্কা লেগেছে, উনি কি নৃত্য করছে না তুই পাখোয়াজ বাজাচ্ছিস? বাজে কথা বলিস না, শোন মনটা আমি ভাবলাম তুই বোধহয় বলবি শোন শীতলা, বলিস ভালো করেছিস। শোন আমি যেটা বলছিলাম ওই এই যে তুই নিজেকে একটু ইয়ে কর, মানে একটু সামলা বুঝলি, নাহলে তোর তো সামনে আমি দেখতে পাচ্ছি ঘোর বিপদ, মানে এই যে তুই খেলাটা খেলছিস হবে কি, আমি একটা এমন খেলা খেলবো তুই মরতে চলে যাবি, গিয়ে তোকে ওই সাপদের সাথে খেলতে হবে। ওই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকবো বাড়ি। পানটা বড্ড বাজে তাতে আটকে যায় না বুঝছি, যা ওই যে ওই কেলে ভূত চাটার নামটা যেন কি বল না, ওই যে তোর সাথে তোর কি সম্পর্ক রে, ওই একদম মেরে শেষ করে দেবো বাজে কথা বললে জানি। ও মানে তোর সত্যি সম্পর্ক আছে, আমি তো আন্দাজে বলেছিলাম। ওই না মানে লাগে বলছিলাম যে ওকে একটু বলে দিস যে ওই মানে কাক হয়ে যেন কাক হয়ে যেন একটা কথাও তো গোটা বলতে পারিস না, কাক হয়ে যেন এ কাক হয়ে যেন কাক হয়ে যেন কি বল তারাটা কিসের তোর, বলছি কাক হয়ে যেন ময়ূরের দলে ও ভিড়তে না চায়, ওকে দেখলেই বোঝা যায় বাজে পচা মহিষ আসবে। কেন ও ময়ূরের দলে ভিড়লে কি করবি তুই, হ্যাঁ লেস্টটা ছেড়ে দিবি, আচ্ছা হাসালি কাদালি একবারে যাচ্ছে তো একবারে, তোর মনে হয় যে ওই নোংরা মোটা লেস্টটা আমি ছিঁড়বো, ওই রকম কিছু করবো না, আমি কি করবো ওকে আমি ওই অসুর সাম্রাজ্য থেকে না নির্বাচিত করে দেবো। কথাটা নির্বাচিত, থ্যাংক ইউ, তুই বাংলায় স্ট্রং ছিলিস চিরকালই পড়াশোনায়, আমি আবার একটু ইংরেজিতে চাকরি আমি নির্বাসিত করে দেবো, আর তোকে তো মরতে পাঠিয়ে দেবো, তখন তুই মরতে গিয়ে দুঃখ দুঃখ গান গেয়ে নিজের সাপের সাথে নিজে নেচে ভিক্ষে করে নিজের পেটটা চালাবি,
আর ও হবে তোর অ্যাসিস্ট্যান্ট, ভালো তাই না? না কি আর তোদের চারটিকে আমি কি করবো বলতো? চারটিকেই আমি লাল কার্ড দেখাবো। প্রথম হচ্ছে ইন্দ্রবাবু, তারপর হচ্ছে শনিবাবু, তারপর হচ্ছে তুই, আর তারপর ওই ঢেঁকুড়ে মালটা কি যেন নাম, হ্যাঁ অগ্নিবাবু। এই চারটিকেই আমি লাল কার্ড দেখিয়ে অবস্থা ঢিলে করে দেবো। শীতলা একটা জিনিস জেনে রাখবি, আমার নাম মা মনসা, খেলাটা না আমি খুব ভালো খেলি। চলি রে টুডলুস, ভয় পেয়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে হাতটা বোধহয় ভেঙে গেল। ব্যথা হাতে চিন্তা করো না, তোমাকে আমি শুকনো চেলা কাঠ দিয়ে দেবো। সেই সময় তো আমি বড় একটা বাড়িতে থাকতাম না, কখন যে কি করে ফেলেছি আমি ঠিক বলতে শুরু হয়ে গেছে, দরজাটা খুলে দাও। আমি তখন রাসবিহারী বসুর সঙ্গে বার্মাতে, মানে সেই সময় ইংরেজ সৈন্য আমাকে তাড়া করেছে। আমি এসে যতই দরজা ধাক্কাচ্ছি কিন্তু রাসবিহারী শুনতে পাচ্ছে না। শেষে আর কি হবে, ব্যাস ওই ব্রিটিশ সৈন্যরা আমাকে ধরে ফেললো আর 10 বছর জেলে বন্দি করে রেখে দিয়েছিল। খুলছি রে খুলছি, ও ঘেরাদা তোমার কি স্বপ্ন আজ হয়েছে গো, তোমার বিনার ঝামেলায় পড়েছ গো, তাই না কি তুমি পারে? কি হয়েছে কি হয়েছে রে বল না, আমার প্রাণনাথের কি তুমি কেন দুলকি বৌদির কাছ থেকে এইসব কথা চেপে রেখেছো, কেন তুমি বলনি দুলকি বৌদিকে? আমি বলেছি তো, আমি বলেছি যে সাবিত্রী আমার প্রথম সন্তানটা, কি বলতে কি আমি বলেছি সাবিত্রী আমার প্রথম পক্ষের স্ত্রী। কিন্তু তুমি বলনি কি যে এই চিঠি পাঠিয়েছে কে রে সে, তার কথা কেন বলনি যে আজ তোমাকে স্বীকৃতি দিতে চেয়েছে? এই চিঠি যে পাঠিয়েছে সে বড় হয়ে গেছে, নতুন হৃষ্টপুষ্ট হয়ে গেছে, গ্যাড়াদার ছেলে চিঠি পাঠিয়েছে 22 বছর চার বয়সের। 22 বছরের ছেলে, ও মা গো বললো ঢলে বল কিছু এই সিচুয়েশনে তোর কবিতা বলবো? আগে এই রিজার্ভার ট্যাঙ্কিটা তুমি একটু সামলাও তো, একটু ঠেক না দাও এখানে। খবর এসেছে মেলে, আসছে গ্যাড়াদার ছেলে, দেখবো এবার দুলকি বৌদি কেমন খেলা খেলে। দিও না যেন ফেলে,